মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষের জন্যে এই কথাটা আবারও প্রতিষ্ঠা করবার সময় এসেছে আমাদের সামনে এক শিল্পী তো জীবনের অবসান হলো জীবন জীবনের কঠোর কঠিন অভিঘাত তিনি শিল্পের মোড়কে নিজেকে উপস্থাপন করেছেন পরখাওয়া জীবনকে এত গভীর করে হাজির করেছেন মনে হয়েছে যেন সত্যের চেয়েও সত্য গ্রামের অতি সাধারণ মানুষ হেরে যাওয়া অপমানিত মানুষ কত কত চরিত্র মনে হয়েছে কষ্টের অসীমতায় পূর্ণ একজন অভিনেতা নয় কেবল মাটির মানুষ ভাটির মানুষ হিসেবেই যেন তার চিরন্তন পরিচিতি শিল্পী বলেই হয়তো কণ্ঠে গানও তুলেছেন মরেছে সে আজ সকালে হাসপাতালে চলছে এখন কাটা ছেড়া মনে হয়েছে কণ্ঠ নয় হৃদয় ধ্বনিত হচ্ছে এভাবে তিনি ক্রমাগত শিল্পীর জীবন যাপন করে মানুষের ভালোবাসার মানুষে পরিণত হয়েছেন মাসুম আজিজ নামটি নয় বরং তাকে দেখলেই সবার মনের মধ্যে একটা দুঃখবোধ জেগে ওঠে শিল্প সফলতায় তিনি কাঁদিয়েছেন অগণিত মানুষকে মানব সাগরের কোলাহল শুনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে অভিনয় আত্মপ্রকাশ এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় শুরু করেন দীর্ঘ কর্মজীবনে ৪০০র বেশি নাটকে অভিনয় করেছেন তিনি ছিলেন একাধারে অভিনেতা নাট্যকার ও নির্দেশক মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে চার দশকের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করেছেন হুমায়ুন আহমেদ থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অনেক নির্মাতার নাটক ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা উদ্যানের পর থেকে বাজানাই নেয় এই কামে লাগাই দিচ্ছে আমি আমার কাম থেকে সরে যেতে পারব না না কা মনলেও না ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি গহিনে শব্দ এই তো প্রেম গাড়িওয়ালা সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র সনাতন গল্প পরিচালনা করেছেন সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পায় ২০২২ সালে ২১শে পদক পেয়েছেন মাসুম আজিজ চলে গেলেন নক্ষত্রলোকে তবে চলে যাওয়া সব কথা নয় শিল্পী বেঁচে থাকেন সৃষ্টিতে সেখানে নতুন করে বেঁচে রইবেন তিনি তরিকুল ইসলাম সৌরভ সময় সংবাদ ঢাকা